বন্ধুরা, তোমাদের সুবিধার্থে এই মাসে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের যে নতুন মডেল অ্যাক্টিভিটির প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার সম্পূর্ণ উত্তরসমূহ জানানো হয়েছে আজকের এই ভিডিওতে। এবং বন্ধুরা, পরবর্তী সময়ে আরও যে সমস্ত বিষয়গুলি তোমাদের রয়েছে তার প্রতিটি বিষয়ের সম্পূর্ণ উত্তর পেতে হলে এই ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটিকে, ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দাও, যাতে প্রতিটি বিষয়ের মডেল অ্যাক্টিভিটির উত্তরের ভিডিওগুলো তোমরা দেখতে পাও সবার আগে। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে সম্পূর্ণ উত্তরসমূহ জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এক নম্বর দাগে বলা হয়েছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। তো এক নম্বর দাগের প্রথম প্রশ্নতে রয়েছে কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়। তো সঠিক উত্তর হবে অপশন ডি, কোন কোন কোন। পরবর্তী দুই নম্বর দাগে প্রশ্নতে বলা হয়েছে 4/49 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হবে কত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 2/7 সেমি। পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে 1.69 বর্গমূল হলো কত। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, 1.3 সেমি। এবং বন্ধুরা, এই প্রশ্নের ব্যাখ্যাটাও কিন্তু এখানে করে দেওয়া রয়েছে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও। পরবর্তী 4 নম্বর থেকে প্রশ্নতে বলা হয়েছে xy = কত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, x + y/2 2 x - y/2 2। এরপর বন্ধুরা, 2 নম্বর দাগে রয়েছে সত্য মিথ্যা লেখো। তো 2 নম্বর দাগের প্রথম প্রশ্নতে বলা হয়েছে x + y² সূত্র থেকে x - y² সূত্র নির্ণয় করতে y-এর পরিবর্তে -y লিখতে হবে। তো এর সঠিক উত্তর হবে সত্য। পরবর্তী 2 নম্বর দাগে বলা হয়েছে 4 - x, x - 4 = 16 - x². তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি মিথ্যা। পরবর্তী 3 নম্বর দাগে দেখছ একটি চিত্র রয়েছে, চিত্রটিতে বলা হয়েছে কোন 1 ও কোন 2 পরস্পর অনুরূপ কোন। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি সত্য। পরবর্তী 4 নম্বর দাগেও একটি চিত্র রয়েছে যেখানে বলা হয়েছে বিষমবাহু ত্রিভুজ ABC এর একটি উচ্চতা AD, AD ত্রিভুজটির একটি মধ্যমা। তো এর সঠিক উত্তর হবে এটি মিথ্যা, কারণ মধ্যমা হলো কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ। এরপর বন্ধুরা, 3 নম্বর দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো 3 নম্বর দাগের প্রথম প্রশ্নতে রয়েছে গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় 1, দূরত্ব 150, সময় 25, দূরত্ব x, যেখানে বলা হয়েছে গতিবেগ একই থাকলে সময় ও দূরত্বের সমানুপাতিক সম্পর্কের সাহায্যে x এর মান নির্ণয় করো। তো বন্ধুরা, এই অঙ্কটির সমাধান হিসেবে আমরা লিখব 1 মিনিটে দূরত্ব অতিক্রান্ত হয় 150 মিটার, 25 মিনিটে দূরত্ব অতিক্রান্ত হয় 150 × 25 = 3750 মিটার, অতএব 25 মিনিটে দূরত্ব অতিক্রান্ত হয় 3750 মিটার বা 3.75 কিলোমিটার। এরপর বন্ধুরা, 2-এর দাগের প্রশ্নে বলা হয়েছে বছর 2009-2010, পড়ার বই 1200-800, গল্পের বই 1400-1100, যেখানে বলা হয়েছে তালিকাটির সাহায্যে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করো। তো বন্ধুরা, তোমাদের সম্মুখে উক্ত লেখচিত্রটি তুলে ধরা হয়েছে, তোমরা একটু সেটা মনোযোগ সহকারে দেখে নাও। এরপর বন্ধুরা, 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে m + 1/m = -p হলে দেখাও যে m² + 1/m² = p² - 2। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখব m + 1/m = -p, উভয় পক্ষে বর্গ করে পাই m + 1/m² = -p² বা m + 1/m² = p² বা m² + 1/m² + 2 ডট m ডট 1/m = p² বা m² + 1/m² + 2 = p² অতএব m² + 1/m² = p² - 2 প্রমাণিত। এরপর বন্ধুরা, সর্বশেষ 4 নম্বর দাগের প্রশ্নতে বলা হয়েছে করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ এবং ওই জমির ক্ষেত্রফল
578 বর্গমিটার। করিম চাচার জমির দৈর্ঘ্য, প্রস্থ ও পরিসীমা নির্ণয় করো। তো এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখব, ধরি আয়তক্ষেত্রকার জমির প্রস্থ ইকুয়াল টু এক্স মিটার, অতএব জমিটির দৈর্ঘ্য সমান সমান টু এক্স মিটার, অতএব জমিটির ক্ষেত্রফল সমান সমান টু এক্স ইন্টু এক্স সমান সমান টু এক্স স্কোয়ার বর্গমিটার। প্রশ্ন অনুসারে জমিটির ক্ষেত্রফল ইকুয়াল টু 578 বর্গমিটার বা টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 578 বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 578/2 বা এক্স স্কোয়ার সমান সমান 289 রুট ওভার 289 অথেব এক্স ইকুয়াল টু 17 অথেব আয়তক্ষেত্রকার জমিটির প্রস্থ সমান সমান 17 মিটার অথেব আয়তক্ষেত্রকার জমিটির দৈর্ঘ্য ইকুয়াল টু 2×17 সমান সমান 34 মিটার অথেব আয়তক্ষেত্রকার জমিটির পরিসীমা সমান সমান 2× দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 2×34 প্লাস 17 মিটার সমান সমান 2×51 মিটার সমান সমান 102 মিটার। তো বন্ধুরা, আশা করছি তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছ। তাই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। এবং বন্ধুরা, এরপর তোমরা কোন বিষয়ের মডেল অ্যাক্টিভিটির উত্তর পেতে চাইছো সেটা অবশ্যই যেন এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং পরবর্তী সময়ে প্রতিটি বিষয়ের সমস্ত মডেল অ্যাক্টিভিটির উত্তর পেতে হলে অতি অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল সিলেক্ট করতে যেন মোটেও ভুলো না। এবং বন্ধুরা, এই ভিডিওটি তোমার অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দিও যা সঠিক উত্তরসমূহ জানতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।